কি হয়েছে? তুই স্কুলে যাইতি না, বাসায় কাজ করে খাবি? এই কান্দা কান্দি বন্ধ, এই বসছিস চোখা, বসছিস চোখা। বই ভালো লাগে না, পড়বো না, লিখবো না, আমি বাসায় কাজ করে খাবো, আমার যাই ইচ্ছা তাই করবো, আমার এক চাই না। এ লাঠি দেখছো, হাত পা গুঁড়ো করবো, বসছিস চোখি এর লেগে। মারো মারো, আসো মানে মারো, তোরা কেউ না। 2 বছর বাসা থেকে তেল হয়ে গেছে গা। মারাম 100। লেখাপড়া করবি ঠিক করে? স্কুলে যাই ঠিক করে লেখাপড়া করবি? স্কুলে যাইতে হবে, যতদিন বাচ্চা বাচ্চা থাকলে স্কুলে যাইতে হইব। আমি মিস্ত্রি করে কোন স্কুল ভাঙবি? যতগুলো স্কুল আছে দুনিয়া সব স্কুল ভাঙছিস। সাথী, আর স্কুলে যত জিনিসপত্র আছে সবগুলো তোরা ভাঙবি। ওই ঘরে যা সাথী, এখন এখন বর্তমানে ওই ঘরে যা। না সাথী, তুই এই ঘরে থাকবি। স্কুল মিস্ত্রিরা ভাঙ্গে ফেলাইব। স্কুলে যাবি না? না স্কুলে যাবি না? না। লেখাপড়া শিখবি না? বুয়ার কাজ করে খাবি? সাথী সবসময় ওরে যখন শাসন করবো, তুমি এখানে আশেপাশে থাকবে না। কোন হাত দিয়ে বসিস? কোন হাত দিয়ে বসিস? এখান থেকে যা সাথে ওই ঘরে যা। কোন হাত দিয়ে বসিস? স্কুলে যাইতি না তুই? না। কেন? স্কুল ভালো লাগে না? স্কুল ভালো লাগে না? এত বড় মাইয়া যদি এরকম করে কেমন লাগে? আবার লাঠি ধরে, লাঠি লাঠি কি হাত পা হাত সবাই পারলে তুই কেন করবি না? তুই পিছে যা, সবাই পারলে তুই কেন পারবি না? এই ঝগড়া ঝাটে সব তোর বাপেরে পাড়ামো, এই ঝগড়া ঝাটে পাড়ামো, আর তোরাও পাড়াই দিবো। বেচারি খুব চাপে আছে, চ্যালেঞ্জ করলো মাকে যে মারবা আমাকে, মারো 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 আরো মারো, ভাবছে যে চ্যালেঞ্জ করলো হয়তো মারবে না, আবার দিছে মায়ের, মেরে ফেলো মেরে ফেলো, এখন আমাকে মেরে ফেলো, তো তুমি তো বললাম মারার জন্য, এখন আবার আফসোস হচ্ছে কি কারণে? যাই হোক, এই ভিডিওটা খুব আলোচনায় যাচ্ছে, আলোচিত, ভাইরাল ওয়ার্ডটা ইউজ করতে একটু সংকোচ লাগতেছে, এইসব ওয়ার্ড খুব ইয়েভাবে ইউজ করা হয় আর কি। যাই হোক, খুব আলোচিত যাচ্ছে ভিডিওটা, রাইট? নাও আলোচনার দুইটা কারণ দুইটা অ্যাঙ্গেল থেকে হচ্ছে, একটা হইতেছে ফর দ্য মোস্ট পার্ট পিপল আর হ্যাভিং ফান, এটা একটা ফানি ভিডিও না, এটা একটা কিউট ভিডিও, সো সবাই খুব মানে মজা পাওয়ার মতোই মজার ভিডিও মেয়েটা যেভাবে করে অ্যাক্ট করে, এটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে যে এই যে একজন দেখি একজন সেলিব্রিটি, উনি হচ্ছে ভিডিও শেয়ার দিচ্ছেন, এটার ক্যাপশন দিচ্ছেন ইউ আর জাস্ট অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল, মানে হচ্ছে একটু সুশীল মন্তব্য আর কি। হ্যাঁ, সুশীল মন্তব্য যে বাচ্চাটাকে মারতেছে, তুমি এরকম হাজারো শিশুদের ভিড়ে তুমি আর একটা শিশু ধ্বংস হয়ে যাচ্ছে, শিশুটাই সেই হাবি যাবি। আজকাল খালি পড়াশোনাটা হইতেছে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াইছে সমাজে, আপনি পড়াশোনা নিয়ে কোনো কথা বলতে পারবেন না, পড়াশোনার যদি আপনি জিপিএ 5 পান আপনার দোষ, আপনি ফেল করছেন, তাই এটা নিয়ে খুব সুশীলতা দেখাইতে হবে, রোমান্টিক লেখা লিখতে হবে যে ফেল করছো তো কী হয়েছে তোমার ভবিষ্যৎ, তুমি মেধাবী, যে ফেল করছো সেই মেধাবী, আর যে জিপিএ 5 পেয়েছে তার মাথার মধ্যে গোবর, বুঝলেন না? এইগুলো কুল একটা ভাব হয়ে গেছে। তাকে মারতেছে তার মা হচ্ছে পড়াশোনার জন্যে, জাস্ট অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল, মানে পড়াশোনার জন্য আরেকটা শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে আর কি, ওইটা বুঝাইতে যেতেছে ভদ্রলোক, নাম দেখাচ্ছি না কি, কিন্তু বেশ বড় ফলোয়িং আছে ওনার। এই টাইপের একটা উদাহরণ দিলাম, এই টাইপের আরও প্রচুর লেখালেখি দেখতে পাচ্ছি, পড়াশোনার জন্য কিছু বলা যাবে না, করা যাবে না আর কি। হ্যাঁ, সো দুইটা অ্যাঙ্গেল, রাইট? প্রথম অ্যাঙ্গেলটা আসলে এই অ্যাঙ্গেলটাই প্রথম টাচ করি, যে আমাদের বাবা মারা যদি আমাদের সাথে এরকম না করতো, আমরা কি পড়াশোনা করে এত দূর আসতে পারতাম? পারতাম না। কোনো বাচ্চা কাছে পড়াশোনা করতে চায় না, না সে যখন পড়াশোনা করতে চায় না তাকে কীভাবে জোর তো করতে হয়, বাচ্চাদেরকে তো প্রত্যেকটা পদে পদে জোর করতে হয়, খাওয়াইতে হয় জোর করে, গোসল করাইতে হয় জোর করে, ঘুম পাড়াইতে হয় জোর করে, পড়াশোনা করাইতে হয় জোর করে। অ্যান্ড এদের কথা শুনলে ফেসবুকে যারা আসছে নতুন নতুন, এগুলোর কথা শুনলে লুজিং টাইপের সমাধান হবে, এদের কথা শুনলে জীবন একেবারে কুহামারা খেয়ে গাছে উঠে যাবেন। সো এনারা এসে বুঝাইতে চাইতেছে যে না, এত পড়াশোনা নিয়ে কিছু পাগল হয়ে যাওয়ার কিছু নাই, এই পড়াশোনার জন্য মারপিট করতেছে আরেকটা বাচ্চার জীবন ধ্বংস। তো বাচ্চাদেরকে সব বিষয় নিয়ে তাদের সাথে জোরাজুরি করতে হয় না, ওই জোরাজুরিটা কী প্রক্রিয়া করব আমরা, সেটা একটা আলোচনা সাপেক্ষ বিষয়। আমি কিছুদিন আগে আমার অন্য একটা চ্যানেল এক্সপ্লোর ইউএসএ উইথ ফখরুল, সেখানে একটা ডেডিকেটেড এপিসোড আলোচনা করছি, যে বাচ্চাদের গায়ে জানি হাত না তুলি আমরা,
কারণ এটা আমাদের বাংলাদেশে একটা কালচার বাচ্চার গায়ে হাত তোলা। এই ভদ্রমহিলা যে বাচ্চাটার গায়ে হাত তুলছেন উনি সেই কালচার, যেই কালচারে যেগুলো দেখছেন যেইভাবে করে এই বাচ্চাকে ডিসিপ্লিন করতে হয় দেখে উনি করতেছেন। এখানে ওনাকে দোষ দেওয়ার কিছু নেই, এখানে সুশীলতা আমার লাভ নাই, আমাদের বাপ মা আমাদেরকে এভাবেই করছে, আমরা যেটা দেখে শুনে বড় হয়েছি আমরাও সেটাই করতেছি। যে কথাটা সবসময় বলি, শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে যে পার্থক্যটা থাকা উচিত সেটা হচ্ছে যে নিরক্ষর যে ইগনোরেন্ট যে জানে না সে স্বাভাবিক এরকম আচরণ করবে, আর যারা একটু পড়াশোনা করা শিক্ষিত তারা আরও অ্যাডভান্সড নলেজের কারণে তারা জানতে বুঝতে শিখবে যে আসলে মাইন্ড ধীর করে এটার আমরা যে আউটপুটটা আশা করি নেসেসারিলি সেই আউটপুটটা যেইভাবে আমরা যতটা ম্যাগনিটিউডে বা ডিগ্রিতে আশা করি সেইভাবে নেসেসারিলি আসে না। তো এই জিনিসগুলো তো রিসার্চ হয়ে গেছে, দেখেন যে রিমান্ডে হইতেছে নিয়ে টর্চার করা, রিমান্ডে টর্চার করে কখনো তথ্য বের করা যায় না। এখন এগুলো তো আমাদের কাউন্টার ইন্টুইটিভ, কারণ আমরা আমাদের অভিজ্ঞতায় জানি যে কাউকে ধরে প্রথম নিয়ে বাংলাদেশে দেন না, খালি রিমান্ডে নিয়ে রিমান্ডে ঢুকায় মাথা নিচের দিকে পা উপরের দিকে তুলে ছেঁচতে হবে, এই হাতুড়ি দিয়ে নখে পিটাইতে হবে, তারপর প্লাস দিয়ে নখ তুলে ফেলতে হবে, এগুলো করে তথ্য বের করতে হবে রিমান্ডে। এবং বাংলাদেশে এগুলো করে কারণ এগুলো প্রতিষ্ঠিত অভিজ্ঞতা দ্বারা প্রতিষ্ঠিত যে এগুলো করলে করে হইতেছে তথ্য বের করা যায় না। রিসার্চ যেই কারণে হচ্ছে অনেক সময় রিসার্চ রেজাল্ট কাউন্টার ইন্টুইটিভ হয় বা তারা ম্যাথোডিক্যালি রিসার্চ করে অ্যানেকডোটাল এভিডেন্সের বাইরে এসে রিয়েল এভিডেন্স নিয়ে রিসার্চ করে স্যাম্পল সাইজ, বড় একটা স্যাম্পল সাইজ নিয়ে কাজ করলে দেখা যায় যে আসলে আমরা অনেক কিছুই যেগুলো ভেবে আসছি জেনে আসছি এগুলো আসলে সত্য না, কাউন্টার ইন্টুইটিভ বাস্তবতাটা। সো যে একইভাবে যেরকম যে রিমান্ডে নিয়ে মাইপিট করলে দেখা যায় যে মানুষ এই টর্চারের হাত থেকে বাঁচার জন্য তখন যে কোনো একটা কিছু বলে দেয় মুখ দিয়ে, ভুলভাল তথ্য হলেও একটা কিছু যে অমুক কোথায় লুকায় আছে তার মারতেছে সে কিন্তু জানে না, কিন্তু মায়ের হাত থেকে বাঁচার জন্য একটা আন্দাজে তথ্য দিয়ে দেবে যে অমুক জায়গায় আছে, একটা কিছু বলে দেয়। সো এগুলো রিসার্চ করে এগুলো লাইক এখন এগুলো এখন লাইক কাইন্ড অফ প্রতিষ্ঠিত বাই স্টাডি যে এগুলো কাজ করে না, টর্চার করে ডিজায়ার্ড আউটপুটটা আসে না, বা আমরা কিছুটা হয়তো আসে দেখে আমরা বিভ্রান্ত হই যে ও এটার কারণে কাজ হচ্ছে, আসলে কাজ নেসেসারিলি হচ্ছে না। যাই হোক, সো এগুলো তো আসলে ভদ্রমহিলারা জানেন না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চা বলাটা অবশ্যই একটা খুব ট্রেনিং এক্সপিরিয়েন্স, সো বাবা মারা লুজ দেয়ার কুল, এটা খুবই স্বাভাবিক। আমিও তো আমার বাচ্চার সাথে ধমকাধমকি করে ফেলি, গায়ে হাত তুলি নাই, তোলার ইচ্ছা পোষণ করি না অ্যাট এনি পয়েন্ট, কিন্তু আমরা যেহেতু এগুলো দেখে বড় হয়েছি আমাদের মাথায় এই রিয়েলিটিগুলো কাজ করে যে বাচ্চার গায়ে হাত তোলা যায়, সো আমরা হয়তো করে ফেলবো কখনো, কিন্তু এইগুলা স্বাভাবিক কোনো আচরণ না আর কি। মহিলা যে বাচ্চার গায়ে, হ্যাঁ উনি ভিডিওটা করছে সম্ভবত ওনার হাজব্যান্ডকে দেখানোর জন্য, ভিডিওতে উনি বলতেছিল যে তোর বাবাকে দেখাবো এইগুলা, সো এই কারণে উনি ভিডিওটা করছে। সো এগুলো কিন্তু ঘরে ঘরে হয় হচ্ছে হয়ে আসছে, অ্যাগেন এটা উনি বাচ্চাটা ভালোর জন্য করতেছেন, ফেসবুক সুশীলগুলো এগুলার তো আসলে কী বলবো এগুলার। সো এদের কথা শুনে আবার পাবলিক না চেনেছে পড়াশোনা করছে, তো বাচ্চাটা কি পড়াশোনা করতে হবে না? পড়াশোনা তো করতে হবে। এখন পড়াশোনা করানোর জন্য মার, তার মার কাছে, বাচ্চাটার মার কাছে চাপ দেওয়ার একমাত্র রাস্তা হচ্ছে গায়ে হাত তোলা, কারণ এর বাইরে সে অন্য কোনো সমাধান জানে না, কখনো শুনেও নাই। সো সে যা জানে তার ভিত্তিতে অ্যাকশন নিচ্ছে। এখন এই যে ফেসবুকে সুশীল রেখে সেই বাচ্চাকে পড়াশোনা করে দেওয়া যাবে না, ও আচ্ছা ফেসবুকে সুশীল, তার তো দাবি হচ্ছে পড়াশোনার কোনো দরকারই নেই, পড়াশোনা করলে জীবনটা শেষ আর পড়াশোনা না করলে প্রচণ্ড মেধাবী আর কি। এই ঘটনাটা ঘটতেছে এটা কিছুটা ট্রাবলিং তো বটেই, দেখতে তো হার্ড টু ওয়াচ, বাচ্চাটা যেভাবে কান্না করতেছিল, ইট ইস এগুলো নাথিং এক্সট্রাঅর্ডিনারি, এগুলোই আমরা এইভাবেই বড় হয়েছি, এইভাবেই আমাদেরকে ডিসিপ্লিন করা হয়েছে, এবং এখানে মহিলাকে ভিলিফাই করার মতো কোনো ঘটনাই নাই। উনি তার বাচ্চাটাকে পড়াশোনা করার জোর করার চেষ্টা করতেছেন, বাচ্চারা পড়াশোনা করতে চায় না, যেটা বললাম শুধু পড়াশোনা না, ওরা খেলতে চায় না, খাইতে চায় না, ঘুমাইতে চায় না, কিছু করতে চায় না, ওরা স্বাধীন। তো এখন তাদেরকে ছেড়ে দিলে তো এর জীবনটা নষ্ট হবে, বাচ্চাটার মা তার সাথে এটা কেন করতেছে, শত্রুতা আছে কোনো? বাচ্চাটা যে কাঁদে মা যখন মারে তখন মার কি খুব আরাম লাগে, পুলক লাগে, তা তো না, বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করি। এই যে ফেসবুকে সুশীলগুলা, এই বাচ্চাটার জীবনটা ধ্বংস হইলে এরা কি আসবে, এদের কি একটু খারাপ লাগবে, এদের একটু কষ্ট লাগবে, তারা একটু সাফার করবে, তারা তো চিনেই নেই মেয়েকে, এই যে ওয়ালে আসছে চেহারা দেখছে দুই মিনিট চলে যাবে, তারপর এই মেয়ে কোথায় গেলো, কী করলো জীবনে, কী করতে পারলো না পারলো, তাদের কিছু আসে যায় না, সুশীলতা মারাই দিলে একটু লাইক পেয়ে গেলো আর কি। সো বাচ্চাটার মা বাচ্চাটার ভালো চায় দেখেই উনি করতেছেন, এবং উনি ওনার হাতে থাকা বেস্ট মেথডটা অ্যাপ্লাই করতেছেন না। এই মেথডটা যে আসলে ঠিকঠাক কার্যকর না নেসেসারিলি, অথবা আর অল্টারনেটিভ কী কী মেথড থাকতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটা নিয়ে আলোচনা করা উচিত। কর্পোরাল পানিশমেন্ট এগুলা আস্তে আস্তে এই আইডিয়াগুলো থেকে সরে আসতেছে পৃথিবী, যেভাবে ফাঁসির দিয়ে মৃত্যুদণ্ডর আইডিয়া থেকে সরে আসতেছে, যেভাবে রিমান্ডে নিয়ে নির্যাতনের আইডিয়া থেকে সরে আসতেছে, যেভাবে জেলখানায় হইতেছে ইয়েতে কী বলে সলিটারি পানিশমেন্ট, এইসব আইডিয়া থেকেও সরে আসতেছে পৃথিবী, সলিটারি কনফাইনমেন্ট যেগুলো আর কি, যে আপনার একটা রুমের মধ্যে শুধুমাত্র, এগুলো হচ্ছে খুব অ্যাডভান্সড শাস্তি আর কি। একটা ধরেন যে জেলের মধ্যে নিয়ে ঢুকে রাখছে কাউকে, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের শাস্তি হচ্ছে একটা রুমের মধ্যে সে থাকবে, কোনো মানুষের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, ইভেন আলো বাতাসও পাবে না সম্ভবত, অন্ধকার রুমে রাখে, এটা সলিটারি কনফাইনমেন্ট। ওইসব এগুলো খুব
ক্রুয়াল কিছু পানিশমেন্ট আর কি। তো এগুলো আসলে এগুলো নিয়ে রিসার্চ টিসার্চ করে দেখছে যে আসলে যেই উদ্দেশ্য বা যেই চিন্তা থেকে মানুষ এই কাজগুলো করতো সেই চিন্তাটা আসলে রাইট না, এটা থেকে আসলে কোনো ভালো আউটকাম আসে না। সো এই কারণেই একটু অ্যাডভান্সড আলোচনার প্রশ্ন আসে, রাইট? সো বাংলাদেশে এখন কথা হচ্ছে যে বাংলাদেশ তো আর ইয়ে দেশ না, সভ্য দেশ না বা উন্নত দেশ না, এই দেশে জীবনযাত্রার মান খুবই দুর্বিষহ, মানুষ এত ডিস্ট্রেসের মধ্যে থাকে সব সময় যে মাথা একটু ঠান্ডা রাখাটাও কঠিন হয়ে যায়, আর এত কম্পিটিশন বাংলাদেশে যেহেতু জনসংখ্যা বেশি অপরচুনিটি কম, যেহেতু একটা বাচ্চা ছোটোকাল থেকে যদি পড়াশোনার মধ্যে একেবারে ঘাড় মোড় ভেঙে পড়াশোনায় না ঢুকে তার জীবন কিন্তু শেষ। আর বাংলাদেশে কিন্তু পাঁচটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, পাঁচটা ভালো বিশ্ববিদ্যালয় নাই বাংলাদেশে, বাংলাদেশে কয়েকটাতে ঢোকার জন্য ছেলে পেলে জীবন দিয়ে হইতেছে চেষ্টা করে, কারণ এই মানের আরেকটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে নাই। সো বাংলাদেশে তো আমেরিকার মতো লাইক 5000 বিশ্ববিদ্যালয় নাই, যে 5000 বিশ্ববিদ্যালয় 5000-ই মানসম্মত, রাইট? তিনটা বিশ্ববিদ্যালয়, জনসংখ্যা কিন্তু আমেরিকার অর্ধেক। সো প্রচুর কাড়াকাড়ি, অপরচুনিটি খুবই কম, জনসংখ্যা অনেক বেশি। সো এই কাড়াকাড়ির মধ্যে এটা তো এই বাচ্চার মায়ের দোষ না যে কেন এই দেশে এরকম, রাইট? অবশ্য আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেক জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলতেছেন, ফাটাবে আমাকে এই কথা বললে, কেন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলতেছি, এইসব বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে, কারা নিয়োগ পাচ্ছে, কারা পড়াচ্ছে, তারা কী যোগ্যতা, যাক সেই কথা বললে আবার ঘুম হয়ে যাব। সো বাংলাদেশে কোনো অপরচুনিটি নাই দেখে এই কাড়াকাড়ির মধ্যে একটা বাচ্চা যদি, আমি যে ইয়েতে আলোচনা করছিলাম কয়েকদিন আগে কি কোনো একটা পর্বে, যে আপনি যদি ঢাকাতে আসতে না পারেন যথাসম্ভব দ্রুত স্কুল কলেজ পর্যায়ে ঢাকাতে ঢুকে যেতে না পারেন তাহলে আপনি শেষ, কারণ আপনি বুয়েটে চান্স পাবেন না, আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পাবেন না। ঢাকা ভার্সিটিতে তো কোঅর্ডিনেটের ব্যাপার আলাদা, সায়েন্স ফ্যাকাল্টি ওটাতে তো আসলে যারা বুয়েটে চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, ফর দ্য মোস্ট পার্ট ওরাই আসে। আপনি ধরেন যে টপ যেগুলো বুয়েট বলেন আপনি বা বিজনেস স্টুডেন্ট হইলে এইগুলো ঢাকা ভার্সিটি, সেই ক্ষেত্রে আপনার যদি বুয়েটে হচ্ছে যে 800 স্টুডেন্ট আমাদের সময় ছিল তার মধ্যে 400 হইতেছে শুধু নটরডেম থেকে চান্স পাইতো, আমি আগের বছরগুলোর স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, 800 মধ্যে 400 শুধুমাত্র নটরডেম থেকে, অর্ধেক। আর বাকি যে 400-400 মধ্যে মেয়ের 200 মতো চান্স পায় সবসময় দেখছি কম বেশি, এগুলো ঢাকার হোলি ক্রস, ভিকারুন্নেসা বা একদম দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোর, আর বাকি যে 200 ছেলে এর মধ্যেও সব হইতেছে ক্যাডেট ট্যাডেট এই সেই মিলায়। সো আপনি ঢাকায় যদি ঢুকতে না পারেন আপনি কিন্তু পড়াশোনার রাস্তাটা খুবই সংকুচিত হয়ে যাবে জীবনের শুরু থেকেই। তো বাচ্চা কাচ্চার সাথে বাবা মা এরকম কেন করে, সে যদি একটু ভালো স্কুলে না ভালো ভর্তি হইতে পারে ভালো রেজাল্ট স্কুল ছোটোবেলা থেকে করতে না পারে, সে কিন্তু আর ভালো একটা কলেজেই ঢুকতে পারবে না, ঢাকার একটা কলেজেই ঢুকতে পারবে না। ঢাকার একটা কলেজে ঢুকতে না পারলে সে বুয়েট নটরডেমে ঢুকতে না পারলে তার বুয়েটে ঢোকাই শেষ, অলমোস্ট ওইখানে অর্ধেক শেষ, লাইক 50% শুধু নটরডেম থেকে চান্স পায়, বাকিগুলো সব ঢাকা থেকে বা ভালো স্কুল কলেজ থেকে। সো আপনি যদি বাংলাদেশে ভালো করতে হয় দ্যার ইজ নো রুম ফর মিস্টেক, আপনি পা হরকাইতে পারবেন না অ্যাট এনি স্টেজ। ওই ছোটোবেলায় একটা ইয়ে করে ফেলছেন, জিপিএ কম পেয়ে গেছেন, এখন আপনি ঢাকার স্কুলে ভর্তি হতে পারবেন না, ঢাকাও শেষ, ঢাকা ভার্সিটিও শেষ, বুয়েটও শেষ, সব অলমোস্ট সব কিছু শেষ। সো এই বাস্তবতায় বাবা মা তো বাচ্চা কাচ্চার ভালো চায়, তারা এইগুলো করতে বাধ্য হয়। হ্যাঁ, সেই সুশীলতাগুলো এগুলো একটু, যারাই সুশীলতা মারাচ্ছেন আপনাদের বাবা মা আপনাদের সাথে এরকম করছে দেখে আপনারা এত দূর আসতে পারছেন, নাহলে আসতে পারতেন না, এখন আইসা এখানে লম্বা লম্বা এই বাচ্চাগুলোর লাইফ ধ্বংস করেন না, হ্যাঁ, পাকনামি করতে গিয়ে, নিজের আপনরীতি করতে গিয়ে। সো উনি যেটা করতেছেন বাচ্চার ভালোর জন্য করতেছেন, রাইট কাজটা করতেছেন, ওনার দৃষ্টিতে রাইট কাজটা করতেছেন। এভাবেই আমরা বাচ্চাদেরকে ডিসিপ্লিন করে আসছি আমাদের কালচারে আজীবন ধরে। এগেন, আমরা আমেরিকায় থাকি না যেখানে অনেক অপরচুনিটি, বাচ্চা চাইলে একটু পড়াশোনায় ঢিলামি করার সুযোগও আছে, একটু ঢিলামি করার সমস্যা নাই, 5000 ইউনিভার্সিটি আছে, তোমার কোনো সমস্যা হবে না ভর্তি হওয়ার জন্য কোনো, অথবা শুধু তুমি যদি ইউনিভার্সিটিতে পড়তে নাও চাও, তুমি যা করতে চাও আমেরিকাতে সেই সুযোগ আছে। হ্যাঁ, তুমি গেম খেলবা, গেম খেলে তুমি ক্যারিয়ার করবা, হ্যাঁ, গেমিং ইন্ডাস্ট্রি আমেরিকার বলিউড টলিউড সব কিছুকে ছাড়াই গেছে, মিউজিক ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি। সো এইসব দেশে অবারিত অপরচুনিটি দেখে অনেকভাবে অনেক কিছু করা যায়, বাচ্চা কাচ্চাকে ম্যানেজ করা থেকে শুরু করে পড়াশোনা নিয়ে চাপ দেওয়া না দেওয়া থেকে শুরু করে। বাংলাদেশের তো ব্যাপার এরকম না, বাংলাদেশে পড়াশোনা না করলে ওইখানেই শেষ, ওইখানেই শেষ, জীবন শেষ। সো এই সুশীলদের কথা শোনা যাবে না, ফেসবুকের পণ্ডিত, আমি মেয়েটাকে আশ্বস্ত করতে চাই, সে যখন বড় হবে যদি আমার ভিডিওটা কখনো দেখে সে তখন অ্যাপ্রিসিয়েট করবে যে আমার মা আমার সাথে এগুলো করছে দেখে আমি আজকে জীবনে প্রতিষ্ঠিত হইতে পারছি। এবং থ্যাংক ইউ ভাইয়া, তুমি কি আমাকে ভাইয়া ডাকবে না চাচু ডাকবা, আমার যে বয়স, থ্যাংক ইউ চাচু, বড় হওয়ার পর যে আপনি হয়তো আমার আম্মুকে হচ্ছে ডিফেন্ড করছিলেন এই ফেসবুক সুশীলদের হাত থেকে রক্ষা করছিলেন। এখানে ভদ্রমহিলা যদি খুব একেবারে জ্ঞান গরিমা নিয়ে খুব রিসার্চ পেপার টেপার পড়ে আমেরিকান কথাবার্তা শুনে যদি কনভিন্সড হয় যে হ্যাঁ বাচ্চার গায়ে হাত না তুলেও বাচ্চাকে ডিসিপ্লিন করা যায়, এবং বাংলাদেশের এই ডিস্ট্রেস মানে স্ট্রেসফুল কালচারে উনি যদি মাথা ঠান্ডা রেখে বাচ্চার সাথে খুব মোলায়েম এটা যদি কন্টিনিউ করতে পারে দ্যাটস বেস্ট কেস সিনারিও, কিন্তু প্র্যাকটিক্যালি এটা বাংলাদেশে সম্ভব না। সো উনি যেটা করছেন একবারে রাইট কাজটা করছেন, তবে অ্যাগেন
একটু 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 চিন্তা ভাবনা করে কাজ করে করলেই ভালো হয় আর কি। বাবা মা এই যে ফেসবুকে আইসা যে বাবা মাকে লেকচার দেয় আজকালকার চ্যাংরা পোলাপান, হ্যাঁ এরা 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 কিন্তু বাবা মা হয় নাই এখন, এরা এখনও জানেও না চ্যাংরা পোলাপানের সাথে নাচা যাবে না আর কি। সো ভদ্রমহিলা রাইট কাজ করতেছিলেন, বাচ্চা কথা শুনতেছে না, মাইক ঠুর করে ভিডিও করে তার বাবার কাছে ভিডিও পাঠাইতেছেন, শাসন করতেছেন বেসিক্যালি। বাবা মা মিলে পড়াশোনা করতে হবে, উনি ওনার বাচ্চার ভালো চান, উনি ওনার বাচ্চার ভালোর জন্যে যা করার করণীয় ছিল সেখানে তাই করতেছেন। ওনার প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা, সমর্থন এবং সম্মান যে আপনি আপনার বাচ্চার লাইফ নিয়ে হচ্ছে কেয়ার করেন। অনেক বাবা মা কেয়ারই করে না, বাচ্চা বাচ্চা কী করতেছে না করতেছে ছেড়ে দিয়ে রাখছে, গায়ে হাত তোলে না, কথা বলছেন না, এই সুশীলদের একেবারে মনোপুত বাবা মা আর কি। হ্যাঁ, গায়ে হাত তোলে না, পড়াশোনা করে না, রেজাল্ট ভালো না, তারপর লাইফের একটা পর্যায়ে পর হতাশ। হ্যাঁ, সো না উনি আবার ওই বাবা মা না আর কি, ফেসবুক পাকনাদের কথায় উনি দেখা যাচ্ছে যে ওনার মাথা ইয়ে হয় না, উনি না উনি বাচ্চার সাথে জোরাজুরি করতেছেন পড়াশোনার জন্য। অ্যাগেন এগুলো অ্যাগেন এগুলো খুব ফাইন লাইন, কটু কী করতে হবে, কীভাবে করতে হবে, কটু করা অ্যাকসেপ্টেবল, কটু করা অ্যাকসেপ্টেবল না, কীভাবে করা অ্যাকসেপ্টেবল, কীভাবে করা অ্যাকসেপ্টেবল না, এগুলো নিয়ে এখন অনেক রিসার্চ হয়, আলোচনা হয়, স্টাডি হয়, উনি সেগুলো জানতে পারেন। আমাদের জায়গা থেকে এগুলো বলা খুব সহজ, কারণ আমরা একটা অ্যাকাডেমিতে আসি, পড়াশোনা করে অনেক দূর আসছি, আমরা এই লাইফের সাথে অভ্যস্ত হয়ে গেছি, যেই কারণে এখন কোনো একটা প্রশ্ন মাথায় আসলে দৌড় দিয়ে একটু এক্সপার্টের কথা শুনতে যাই, একটু রিসার্চ পেপার পড়তে যাই। উনি তো এগুলোর সাথে পরিচিত না, সোনার মাথায় এগুলো আসারও কথা না, উনি যা করতেছেন উনি ওনার ইয়ের মধ্যে সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকু চেষ্টা করতেছেন বাচ্চার ভালোর জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য। সো ওনার জন্য আমার রেসপেক্ট আছে, এখন যে কারণে বললাম অনেক বাবা মাসে ক্যারি করে না বাচ্চা কাচ্চা নিয়ে এবং এদের জীবনটা ধ্বংস হয়। সো খুব ভালো কাজ করতেছেন, মারতেছেন খুব বেশি মারেন না কিন্তু, ভিডিওতে কিন্তু মারতে দেখি নাই, হালকা করে একটু মারছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভিডিওটা কিউট ছিল আর সেটাই হইতেছে ইন্টারেস্টিং জায়গা। আর সুশীলগুলো যেগুলো খুব লেকচার মারাচ্ছে সেগুলোকে ইগনোর করে আমাদের ভিডিওটা কিউট ছিল ইন দ্য এন্ড, সেটাই হইতেছে ইন্টারেস্টিং জায়গা এবং সেটাই হইতেছে মজার জায়গাটা। We'll be right back.